পটল কুমার গানওয়ালা। বিশ্বাসটাই যেন সত্যি, ওটা যেন একদম ভালো হয়ে যায়, যতক্ষণ ওর জ্ঞান না ফিরবে আমি এক ফোঁটা জলস্পর্শ করবো না, কিচ্ছু খাবো না। আমি ওর জ্ঞান ফিরুক, তারপর আমাকে জানতে হবে এসব কেন হলো। দিদি, তোমার কি মনে হয় পটলের এই অবস্থা কি করে হলো? আমি কি করে বলবো? কিন্তু অদিতি, যা হলো সেটা তো ওই স্যুপটা খাওয়ার পরেই হলো। কিন্তু ওই স্যুপটা তো আগেও গিয়েছিল না, কিন্তু তখন তো এরকম হয়নি। সেটাই তো প্রশ্ন। ঠিক আছে, আমরা না হয় আর একটু ওয়েট করি, তারপরে বোঝা যাবে যে পটলের এই অবস্থা কি করে হলো। সমস্ত রিপোর্ট আসলে আমরা একটা আন্দাজ লাগাতে পারবো পটলের এই অবস্থা ওই স্যুপটা খেয়ে হলো নাকি অন্য কিছু। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু আগে পটল ভালো উঠুক, গ্যানটা ফেরুক, পরে হবে। আগে তো মানুষটা না। আমরা টেস্ট রিপোর্ট পেয়েছি, পেশেন্টের এই অবস্থা মারাত্মক বিষক্রিয়ার ফলেই হয়েছে। অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। দেখুন, এখন এসব নিয়ে কথা বলার সময় না, আর এসবগুলো বের করবে তো পুলিশ। হ্যাঁ ঠিক আছে, তার আগে বলুন ও কেমন আছে? এখন তো আপনারা ওর ট্রিটমেন্ট শুরু করেছেন। সরি, কোনো অ্যাসিওরেন্স আমি এক্ষুনি দিতে পারছি না। এনিওয়ে, আপনারা কিন্তু কেউ এখান থেকে যাবেন না, এটা পুলিশ কেস হয়ে গেছে, আমরা লোকাল থানায় খবর দিয়েছি। ডাক্তারবাবু, প্লিজ, আমি হাত জোর করছি, আপনি আপনার একদম বেস্ট ট্রিটমেন্ট যেটা সেটা করুন, একদম বেস্ট যেটা, প্লিজ। কি করবো আমি এখন? যদি প্রমাণ হয়ে যায় পটলের খাবারে থাকা বিষ আমার মেশানো, আমাকে তো জেল খাটতে হবে। কি করে বাঁচাবো আমি নিজেকে? কি করে এইটাকে ভালো করে দাও বাবা, এইটাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনো, এইটাকে তুমি ভালোভাবে বাড়ি ফিরিয়ে আনো।
ঠাকুর, সুভাগাকে একটু তাড়াতাড়ি ভেরি গুড করে দাও ঠাকুর। আহা, মেয়েটার কত কষ্ট, ওকে দেখার কে আছে বলো? সবাই তো পটলকে নিয়েই ব্যস্ত। আর যদি পটল বাড়ি থাকতো তাহলে ওই ব্যথার জায়গায় কত ওষুধ লাগিয়ে দিত। এখনো নেই, কি আর ওর দেখাশুনো করবে বলো? আপনি চিন্তা করছেন কেন বেয়ান? আমরা তো আছি, আমরাই ওর ব্যথা জায়গায় ওষুধ লাগিয়ে দেব। ব্যথা জায়গায় কোনো ওষুধ না লাগালে তাহলে তো ব্যথাটা বাড়বে, মেয়েটা কষ্ট পাবে। চলুন গিয়ে দেখি। আপনি যাবেন? বাহ, খুব ভালো বেয়ান, খুব ভালো, চলুন। কেউ ফোনটা ধরছে না। কেন কেউ ফোনটা ধরছে না বলো তো? ওরা হাসপাতালে আছে তো, তাই মনে হয় ফোনটা ধরতে পারছে। কিন্তু হাসপাতালে মাসিমা, মাসিমারা কেউ ফোন ধরছে না। ওরা হাসপাতালের ভেতরে আছে তাই জন্যই ফোন ধরতে পারছে না মা। তুমি শান্ত হও না, দেখি দেখি তোমার হাতটা কোথায় লেগেছে দেখাও আমাকে। আমার কোথাও লাগেনি মাসিমা, আমি হাসপাতালে যাব, আমি পটলকে দেখতে যাব। দেখছো, তুমি বলছো তোমার লাগেনি, দেখো তো হাতে তোমার কিরকম পেনিং হচ্ছে, একটু দেখতে দাও ভালো করে বেয়ান, একটু দেখুন না ভালো করে। দেখি দেখি তোমার হাতটা দেখি, তুমি নিশ্চয়ই যাবে পটলকে দেখতে। আগে তোমার হাতটা আমি দেখি, হাতটা একটু ওষুধ মালিশ করে দিই। মালতি, হ্যাঁ মা বলো। যা তোমা, আমার ঘরে বাম রাখা আছে, নিয়ে আয়। যা এখন নিয়ে আসছি। না না না, ব্যস্ত হচ্ছিস কেন? ও বেয়ান, বই দেখুন, বাম টাম কিছু লাগবে না। ওই যে দেখুন, এই যে এই যে ওইটা ব্যথার ওষুধ না? হ্যাঁ, এটা বোধ হয় তোমার ব্যথার ওষুধ, বুঝে লাগিয়ে দিন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চল চল, তুমি বসো, আমি একটুখানি মালিশ করে দিই, এসো। মাসিমা মাসিমা থাক না, এ হয়ে গেছে, আমি বড় মাসি। আচ্ছা আচ্ছা, তুমি কেন এরকম অস্থির হচ্ছো? হ্যাঁ হ্যাঁ, জিনিসটা ভালো করে না করে দিলে কষ্ট হবে তোমার। কিন্তু আমার আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো, আমি হাসপাতালে যাবো মাসিমা, প্লিজ। আমি মালিশটা করে দিই, না হলে তোমারই ব্যথাটা বাড়বে, দেখি দেখি। এই তো কি সুন্দর প্রমাণ সাজানো হয়ে গেল সুভাগার বিরুদ্ধে। এইবারে মালিশের তেলটা যে সুভাগার ঘরেই ছিল শুধু বেয়ানি সবাইকে ডেকে ডেকে বলবে। আসুক না বললিস, আসুক বলুক, কি বিষ মেশানো ছিল পটলের খাবারে? বিষক্রিয়া, বিষক্রিয়া, তাই তাই বললো না দাদা? কিন্তু কিন্তু পটল বিষ খেতে যাবে কেন? পটল নিজে নিজে তো খাবারে বিষ মেশাবে না সুজন, কেউ ওর খাবারে না মেশালে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ত্রিধাদি আমাকে একটা কথা বলো তো, যে পটল লাস্ট কি খেয়েছিল? স্যুপ। দাদা স্যুপ তো খাইয়েছিল সুভাগা, সুভাগার কাজটা করতেই পারে না। চেয়ে রেখেছে সে, তার পক্ষে কি পটলের খাবারে বিষ মেশানোটা খুব অসম্ভব ব্যাপার সুজন? আজ পটলের রান্না কে করেছিল? আচ্ছা আপনি কি বলুন তো, আমাকে বলবেন তো ওর ওর এরকম অবস্থা? আমি তো ভেবেছিলাম যে তুমি কি খেতে ভালোবাসো আমি সেটা একটু জেনে আসি, আর তোমার পছন্দ মতো পদ রান্না করবো না হয়। ডক্টর, এই পেশেন্টের জ্ঞান ফিরে সবার আগে আমরা কথা বলবো, বাড়ির লোক হোক বা যে কেউ, আমাদের আগে পেশেন্টের কাছে যেন কেউ যেতে না পারে। পটল তুমি শুনতে পাচ্ছ আমার কথা? পটল তোমাকে স্যুপটা কে খাইয়েছিল, কিছু মনে পড়ছে? বলো বলো বলো, কে খাইয়েছিল বলো?
পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।